গুড মর্নিং বন্ধুরা, আমার ফার্মের সকালের চিত্রটা আমি তুলে ধরছি। তো সকাল এখন 9টা বাজে। তো বন্ধুরা দেখুন, সব একটুখানি রোদের জন্য যেখানে একটু রোদ পাচ্ছে সেখানে সব দাঁড়িয়ে রয়েছে। নদিয়া হরিণঘাটা এমডি গোট ফার্মের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি এই ভিডিওটা শুরু করছি। তো যেহেতু শীতকাল, সকালবেলা ছাগল একটু সকালের দিকে জড়সড় ভাব হয়েই থাকে, যাদের ফার্ম আছে তারা সবাই কম বেশি জানে। তো দেখুন বন্ধুরা, এখানে একটুখানি রোদ পড়েছে, সব রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা দেখুন, এই যে আমার বিরাটটা দেখুন, এই আমার বিরাটটা, ওই যে ভেতরে রয়েছে আমার সিরোহি ফিমেলটা, তার সঙ্গে দেখুন এই যে দেখুন সিরোহি দুটো বিডার, খুবই সুন্দর। এরা নিজেদের মধ্যে এখন ক্ষমতা দখলের জন্য মারপিট শুরু করে দিয়েছে। একটার নাম হচ্ছে লাদেন, আরেকটার নাম হচ্ছে, নামটা ভুলে গেলাম বন্ধুরা, নামটা বারবারই আমি ভুলে যাই। একটার নাম হচ্ছে লাদেন, আরেকটার নাম মনে করতে পারছি না। দেখুন কত সুন্দর দুটো বিড়াল আমি রেখেছি, একটা নিজের জন্য রাখবো, আর যদি বেঁচে থাকে তো আরেকটা অন্য কোনো ফার্মে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখন এই 2 মাস বয়স হয়েছে, কত সুন্দর খেলাধুলা করছে। এই যে দেখুন বন্ধুরা, আরেকটা ছাগল, টপ কোয়ালিটির, একটা সিরোহি ক্রস আছে, এই প্রথমবার বাচ্চা দেবে, হয়তো দিন দশেকের মধ্যেই বাচ্চা দিয়ে দেবে। কারণ এর দেখুন এর পালান, দুধের পালানটা নেমে গেছে। দেখুন বন্ধুরা, আরেকটা ছাগল দেখাচ্ছি আপনাদের, এই যে দেখুন, এটা হচ্ছে হানসার ক্রস আছে, এটাও 10-15 দিনের মধ্যে বাচ্চা দেবে, দুধ কোয়ালিটি খুব ভালো। ঠিক আছে, যখন যখন বাচ্চা হবে তখন কিন্তু মানে দুধের পালানটা এতই বড় হয় যে হাঁটতে পারে না। দেখুন কি করছে, এটা আমার ফার্মের প্রথম বাচ্চা, সবার প্রথম ওই কিন্তু বাচ্চা হয়, তাই ওর একটু আদরটাই কিন্তু আলাদা। দেখুন এই যে বাচ্চাগুলো ভেতরে আটকানো রয়েছে বন্ধুরা, দেখুন একটু রোদের জন্য কি করছে, সব খেলাধুলা করছে। দেখুন এই যে একটা ক্রস ব্রিডের ছাগল, টপ কোয়ালিটি, দুটো বাচ্চা হয়েছে, কিন্তু এর শরীর একটুও ভাঙেনি। সরে যাও। এই যে একটা বাচ্চা দেখছেন, এটা সিরোহি, দেখুন এ এখনো প্রেগনেন্ট হয়নি, 11 মাস বয়স, খুব সুন্দর কোয়ালিটি। দেখুন যাই হোক বন্ধুরা, সকালের চিত্রটা আপনাদের কেমন লাগলো একটু লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, ভালো থাকবেন।